এতদিন বৃষ্টির পরে আজকে কি সুন্দর একটা আবহাওয়া, আকাশটা কি পরিষ্কার, আর কিছু কিছু জায়গায় মেঘ জমে আছে, তারপরও ভালো লাগছে। তো এই ফাঁকে হচ্ছে আজকে ছাদে চলে গেলাম, যেহেতু আজকে আর বৃষ্টি নাই তো গাছগুলোতে তো পানি দিতে হবে। তো ছাদে যে ফার্স্ট কাজ হচ্ছে আমার গাছে পানি দেওয়া। কিছুদিন যাবৎ গাছের প্রতি এত ভালোবাসা জেগেছে, শুধু গাছ লাগাতে ইচ্ছে করে আর গাছের যত্ন নিতে ইচ্ছে করে। তো এই তো আমার গাছগুলো পানি দিচ্ছি এখন। এখানে হচ্ছে মেহেদি পাতা গাছ, এটা আমার খুবই পছন্দের একটা গাছ, কারণ এই গাছের মেহেদি এত লাল হয়, ছোট ছোট পাতা, খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা সব লাগানো আছে। আর এখানে হচ্ছে আমি দুন্দুল গাছ লাগিয়েছি, এটাও খুব সুন্দরভাবে হচ্ছে, দেখেন আপনারা এই যে। আর এখানে হচ্ছে পুঁই শাক, দেখেন পুঁই শাকগুলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে খুবই সুন্দরভাবে হয়ে উঠেছে। আর করলা গাছেও খুব অনেক বেশি ফুল আসছে, এই যে দেখেন করলা ফুল, দেখতে কিন্তু খুবই কিউট। আর দেখেন মাশাআল্লাহ, এই করলা গাছে আমি এই পর্যন্ত প্রায় 2-2.5 কেজির মতো করলা খাওয়া হয়েছে। আমি ভাবছি যে আর হয়তো হবে না, কিন্তু না, দেখেন মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে একসাথে কতগুলো করলা আসছে, আর অসংখ্য ছোট ছোট করলা আসছে। তো এখানে হচ্ছে আমি বড় একটা তুলসী পাতার গাছ লাগিয়েছি, কারণ তুলসী পাতাটা অনেক উপকারে আসে আমার বাচ্চাদের জন্য। তারপর এখানে ছোট একটা তুলসী পাতা গাছ আছে, আর এখানে হচ্ছে আপনার পাথরকুচি, পাথর চুনা পাতা। আর এখানে দেখেন দুন্দুল পাতাটা কত সুন্দরভাবে একদম হয়ে আসছে। আর দেখতে দেখতে দেখি যে পেয়ারা গাছে মাশাআল্লাহ প্রথম ফল আসছে, তো দেখে তো আমি খুশিতে একদম আত্মহারা। এই গাছে এই প্রথম ফল আসলো, প্রায় 5-6 বছর হবে এই গাছটা লাগানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল আসেনি, আজকেই ফার্স্ট। ছোট তারপরও পেরে খেয়ে নিলাম, কারণ আমার এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল পেয়ারাটা দেখে। তো সাথে সাথে পেরে আমি খাওয়া শুরু করে দিছি। এখানে হচ্ছে আমি মিষ্টি আলু গাছ লাগিয়েছি, তার মধ্যেও পাতা গজিয়েছে। সবশেষে আপনাদের দেখাই দিই, এটা হচ্ছে আমার বোনদের গাছের লাল পেয়ারা, এটা পাকলে একদম ভিতরে লাল টকটকা হয়। তো আপনাদের এটাও দেখিয়ে দিলাম, গাছের জিনিস আমার এত ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।